মুক্তা, মুক্তা এদিকে ওই আমি একটু বাজারে যেতেছি। হ্যাঁ, বাজার যেতেছি, তো বাজার থেকে কিছু বাজার আর লাগবে, কিছু লাগবে? হ্যাঁ লাগবো। ও যে লাগার আগে একটা কথা কই, মায়েরা তো অনেকদিন দেখি না, আর ওখান তো মায়েরার মাস দিনও পুরো হয়ে গেছে, ঘরে শ্বশুর শাশুড়ও নাই, কিন্তু আমরা তো ছাড়া কেউ নাই। তুমি একটা কাজ করো, তুমি যাইয়া মায়েরা লই আও, কোন সময় কি হইয়া যায়। আচ্ছা ঠিক আছে, আমি বাজার থেকে আসার পথে আমি আর নিয়ম। আচ্ছা, আর আসার সময় যে কাঁচা মরিচ আর একটু হলুদের গুঁড়ো নিয়ে আইও, আর সব আছে। বৌমা কই? বৌমার তো দেখতেছি না। বৌমা ঘরেই আছে, তোমার আর চিন্তা করা লাগবে না। বৌমার দিকে একটু খেয়াল রাখবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। পাগল শ্বশুর বৌমা, মা রে ও আমার মা, এদিকে আসো। আমার হাসি পাইতেছে বুঝছো মা? তোমার শ্বশুর তোমার একটু না দেখা এমনি এমনি করতেছে, আমি কি রে কি খোঁজে? ঈশ্বরে, একটা ছেলের বউ পায় না, আর মা পাইছে, আর আমি পাইছি আমার একটা শাশুড়ি আম্মা। চলো একটু কোনাই না দিই। আম্মা আমি না বাদাম খেতে। আচ্ছা তুমি খাও, আমি এটা বসি। দাঁড়াও, এনে এবার বেলা চলে গেছে, এইখানেই বসি। না আমার ফ্রি লাগবে না, ওরে আমার শাশুড়ি আম্মা। মা বাবাই কই? তোর বাবাই গেছে বাজারে, কচি চা খাইয়া তোর বোনডারে নিয়ে আইতে কুছি, মায়েরা কি করে না না করে। হ্যাঁ বোনের কথাটা আমি কইতে চাইছিলাম, বোনরা আইলে পরে কষ্টের সময় বাড়িতে থাকলে আমরা সবাই একসাথে থাকতে পারতাম। আমি জানি রে বাবা, তোরা দুটো ভাই বোন একজনের জন্য আরেকজনের খুবই মায়া, আমি জানি। তুমি মা না, তুমি তো সবই বুঝো। মানে বাইরে থেকে সন্দেহ হয়ে যাইবো, উকুন আনা লাগবো না, অনেকে কুদৃষ্টি লাগবো, কিন্তু ঘরে নিয়ে চলো। দেখছেন আম্মা, আমার আব্বা জানের কত খেয়াল। হ্যাঁ আব্বা জান, আমি যাইতে আছি। হ্যাঁ শনিবার দিন সন্ধ্যাবেলা কত কিছু, এই জন্যই তো আমি শ্বশুর আব্বা ডাকি। সাবধান সাবধান। শ্যামলি, শ্যামলি বাবা দামাই কই? ভিতরে আছে, কেমন আছো তুমি? ভালো, কি দাস কই গো? বাহির আহো, দেখো বাবা আইছে। বাবা আইছে? আসসালামু আলাইকুম আব্বা। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ওই তোমার শাশুড়ি বলছিল তোমার মানে রয়ে যাওয়ার জন্য, আমি একটু বাজার আসছিলাম, তো বাজার টাজার করলাম, তো পাঠাই দিলাম আর চলো যাই একটু। আমি সন্ধ্যার সময় ওর কাপড় চোপড় যা আছে গুছাই পরে নিয়ে আমি যাবো। তুমিও চলো একসাথে যাই, আমার একটু কাজ আছে, তুমি জানো তো, তুমি যাও আব্বার সাথে, আমি যাবো তো। তুই কেমন আছো?
আমি ভালো আছি মা, তুমি ভালো আছো? ও মা, এত সময় ভালো ছিলাম না রে মা। অনি 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 ভালো হয়ে গেছি, জামাই সব কাজ আমারে হেল্প করে, আমারে কোনো কাজ করতে দেয় না। আমি অনেকদিন ধরে বাড়িতে আসতে চাই মা, তোমার জন্য খালি মনটা খাবে। ভাবি কই মা? বৌমা রানা, ও রানা দেখ কি দেখছে, তোমার বই নিয়েছে। কেমন আছো না ভাই? ভালো আছো বোন? হ্যাঁ ভাই, আমি ভাবি। তুমি ভালো আছো? হ্যাঁ বোন, তুমি ভালো আছো? বাবুর অবস্থা কি? ভালোই। তোমার বাবা খাওয়া দাওয়া করো তো? হ্যাঁ, তোমার ভাই খুব খেয়াল রাখে আর আম্মা বোনে খেয়াল রাখে। খালি কইতাছে ফুপি কখন আইব, এই খবর তো আমি দিয়েই পারতাছি না, এই গাবারে পাড়া গেছি। আমি আয়শা বলছি ফুপি, এখন তুমি বের হইলে তোমার ফুপিরে দেখতে পারবা। দেখছো, অহন আমার ঘরটা একবারে ভরে গেছে, আমার যে কি ভালো লাগতেছে আমি তোমার বুঝতে পারবো না। অনাগরলে ঘরে যাই, খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। আস্তে আস্তে তোমরা ঘরে যাও, আমি একটু আসি। হ্যাঁ, দোকান থেকে আসি। আমি আমার বংশধর বাঁচাইতে পারলাম না। মা,
মা, তুমি বাবির এই পাশে আলো মা। বাবি, তোমার আঁচলটা পাতো বাবি। আমার আঁচল পেতে আর কি হবে বোন, আমার কুল তো খালি হয়েই গেল। না বাবি, তোমার কুল খালি হয় নাই বাবি। বাবি বলে নাও বাবি, আজ থেকে মনে করবা এটা তোমার সন্তান। তোমার হাত ধরে কই বাবি, তুমি আরে কোনোদিন কষ্ট দিও না। খালি করে তুই আমাকে কোল আলোয় আলোয় বড় কইরা দিলি বল। না ভাই, এছাড়া আমার কোনো কিছু উপায় ছিল না। আমি যদি নাই থাকি তাহলে কে দেখবো আরে ক? আজকে থেকে তুমি আর মামা মামি না, বাবা মা। কি কইতেছো বল, কথা দাও বাবি, তুমি আমার সন্তানকে কোনোদিন কষ্ট দিবা না। কথা দিলাম বোন, তোর সন্তান আমার সন্তান হয়েই থাকবো। মা, ও মা, আমার সন্তান রে তোমার কাছে রাইখে গেলাম মা, তুমি আমার সন্তানকে কষ্ট পাইতে দিও না মা। তুমি আমার সন্তানকে অনেক আদর করো মা। আর কান্না করো না ভাই, আপনাদের মাঝে আমি এতদিন একটা সত্য ঘটনা লুকিয়ে রাখছিলাম, আজকে আমাকে বলতে হচ্ছে সেই কথাটা। আপনার মেয়ের ব্লাড ক্যান্সার ধরা পড়ছে মা।